শুরুতেই ক্রিকেট। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর হতাশাগ্রস্ত হয়ে পড়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দিয়েছেন লেগ স্পিনার রশিদ খান, এমন মন্তব্য করেছেন আরিফুল হক। তবে হতাশা ভুলে শেষ ম্যাচে সান্ত্বনার জয় চায় বাংলাদেশ। দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত 8:30। দেরাদুন থেকে শরীফুল ইসলাম রুবেলের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরাম হোসাইন। সকাল গড়িয়ে দুপুর, টিম হোটেলের সামনে গণমাধ্যম কর্মীরা, যদি একটু নাগাল পাওয়া যায় টাইগারদের। বারবার চেষ্টা করার পর টিম ম্যানেজমেন্ট থেকে বলা হলো অপেক্ষা করতে, ততক্ষণে নানা হয়রানির শিকার গণমাধ্যম কর্মী। এই অবস্থায় আছে টিম বাংলাদেশ, জানালেন আরিফুল হক। প্র্যাকটিস ম্যাচও হারছি, আবার টুর্নামেন্টের ম্যাচ টি-20 দুটাতে হারলাম। না, এটা স্বাভাবিক যে সবারই মন খারাপ হবে, এটাই স্বাভাবিক। আর হয়তো বা আমাদের ব্যাটিংটা আমরা অত ভালো করতে পারিনি, হয়তো আমাদের টিমে তো বড় স্কোর হয়নি। ঘুরে ফিরে আবারও একই কথা, ব্যবধানটা গড়ে দিয়েছেন এক রশিদ খান, কোনো পরিকল্পনাই নাকি কাজে আসছে না। এ নিয়ে নাকি বিস্তর আলোচনাও হয়েছে টিম মিটিংয়ে। পরের ম্যাচে তাই সান্ত্বনার জয় চায় টাইগাররা। হাত জিত থাকবেই, এতে আমরা ইয়ে না, আর টিমের মধ্যে একটু সবাই একটু অনেক আপসেট আছে। আমাদের সবাই চেষ্টা করতেছি, এখন যদি মানে হচ্ছে না, মাঝে মাঝে আবার লাক ফেভার করতে হয়। আপনার দেখবেন যে মাঝে মাঝে লাক ফেভার করলে অনেক সময় হয়ে যায়। আফগানদের সঙ্গে পেরে না ওঠার কারণ কি? আরিফুল মনে করেন টি-20 ম্যাচ কম খেলাই এর কারণ। ডেথ ওভারে বল করার যথেষ্ট সামর্থ্য নেই বোলারদের। আফগানিস্তান ওরা শুধু টি-20 খেলতো সবসময়, টি-20 অনেক খেলে এরা টি-20, আমরা হয়তো টি-20 কম খেলি। ডেথ ওভার যেহেতু হচ্ছে না এখন, এটা নিয়ে আরো কাজ করতে হবে আমাদের। এদিন অনুশীলন করেনি বাংলাদেশ আফগানিস্তান দুই দলই। সিরিজ হারের পর রাজ্যের সব হতাশা ভর করে, এটাই তো স্বাভাবিক। প্রতিপক্ষ দলটা যখন হয় আফগানিস্তান, তখন সেটা হয় আরো বেশি। ক্রিকেটারদের শরীরী ভাষা বলে দিচ্ছে কতটা গোমট ভাব বাংলাদেশ দলে। তারপরও একটা সান্ত্বনার জয় তারা খুঁজছে, কারণ কিছুটা হলেও তাতে মান বাঁচবে বাংলাদেশের। ভারতের উত্তরাখণ্ডের দেরাদুন থেকে ইকরাম হুসাইন, সময় সংবাদ। এদিকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-20তে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা গুনতে হচ্ছে বাংলাদেশ দলের ফাস্ট বোলার রুবেল হোসেনকে। এমনিতে বাজে সময় পার করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, সিরিজ হেরে দারুণ হতাশ টাইগাররা। তার উপর রুবেলকে জরিমানা করল ICC। ম্যাচের 11 নম্বর ওভারে সামিউল্লাহ সেনবাড়ির বিপক্ষে LB-র আবেদন করেন রুবেল, কিন্তু আম্পায়ার সাড়া না দেয়ায় মাথা নাড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন বাগেরহাটের এই বোলার। আর তাতেই অভিযুক্ত হন তিনি। অবশ্য ম্যাচের পর অভিযোগ স্বীকার করেন রুবেল, তাই আর শুনানির প্রয়োজন হয়নি। ICC-র আচরণবিধি লেভেল 1 ভঙ্গ করায় 1 ডিমেরিট পয়েন্ট সহ ম্যাচের 50% জরিমানা করা হয় তাকে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারায় চটেছেন BCB-র সভাপতি নাজমুল হাসান পাপন। আফগানদের কাছে সিরিজ হারের কারণ হিসেবে দুষলেন সিনিয়র ক্রিকেটারদের। এছাড়াও দল গোছানো না বলেও মন্তব্য করেছেন বোর্ড সভাপতি। এদিকে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের তালিকার শীর্ষে থাকা ইংল্যান্ডের স্টিভ ব্রডসের ব্যাপারে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি BCB। নিদাস ট্রফির পারফরমেন্স সমর্থকদের বুকে সাহস জুগিয়েছিল যে টি-20 ক্রিকেটে বাংলাদেশ পরিণত হচ্ছে, কিন্তু অতীত বলছে উন্নতির ছাপ পড়লে তার ধারাবাহিকতায় থাকে না বাংলাদেশের ক্রিকেট, তাই যেন আরো একবার দৃশ্যমান হলো। কিন্তু তাই বলে আফগানিস্তানের মতো দলের কাছে সিরিজ হার মানতেই পারছেন না ক্রিকেট রোমান্টিকরা। না বোলিং না ব্যাটিং, গেল দুই ম্যাচে কোথাও খুঁজে পাওয়া যায়নি টিম বাংলাদেশকে। বোর্ড সভাপতি বাংলাদেশের খেলা তীক্ষ্ণ দৃষ্টি রেখে পারফরমেন্স কাটাছেঁড়া করে কাঠগড়ায় তুলেছেন অভিজ্ঞ ক্রিকেটারদের। খেলার প্ল্যানিংটাই বুঝতে পারছি না আমি, মানে যে সময় যে শট কোনোভাবে খেলার দরকারই নেই এবং আমরা একটা ভালো জায়গায় আছি, যে প্ল্যান হওয়ার কথা যা করার কথা কোনোটাই মিলছে না, এটাই খারাপ লাগছে এবং সিনিয়র প্লেয়ার। শুধু তাই না, নাজমুল হাসান পাপনের মতে দলে সমন্বয়ের অভাবও ফুটে উঠেছে স্পষ্টই। তার এমন কথার প্রেক্ষিতে কোচের প্রসঙ্গ উঠেছে জোরালো ভাবে। প্রায় 8 মাস কোচ ছাড়া বাংলাদেশ দল। খবর উঠেছে ইংল্যান্ডের কাউন্টি লিগে কোচিং এর অভিজ্ঞতা থাকা স্টিভ রোডসকে হেড কোচের আসনে বসাতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। তবে স্টিভ রোডস এর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি পাপন। কমন যেহেতু বলছে তাকে ফেসে দেখা হয়েছে, হয়ে যেতে পারে, বাট তাকে এখন পর্যন্ত তো আমরা ফেস টু ফেস তার ইন্টারভিউ করিনি, তার কাগজপত্র দেখেছি, তার সাথে টার্মস এন্ড কন্ডিশনস দিয়ে অনেক আগে থেকে আমাদের সবকিছু ঠিক হয়ে আছে, এরকম আরো অনেকের সাথে আছে।
এদিকে সাকিব আল হাসান জাতীয় নির্বাচনে অংশ নেবেন এমন খবরে গরম ক্রিকেট পাড়া। তবে এমন সম্ভাবনা নেই বলেই জানালেন বোর্ড সভাপতি। তার জন্য এটা হওয়া খুব কঠিন, বিকজ সে আমার হিসাবে সে অন্তত আরো 3-4 বছর খেলবে জাতীয় দলের হয়ে। হুমায়ুন কবিরোজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে বৃহস্পতিবার সকাল 8:40 ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশের সম্ভাব্য হেড কোচের তালিকায় থাকা ইংল্যান্ডের স্টিভ ব্রোডসের। ঢাকায় এসে বিসিবি কার্যালয়ে যাবার পর দুপুরে বিসিবি সভাপতির সাথে বৈঠকে বসার কথা রয়েছে তার। আফগানিস্তানের বিপক্ষে হার টি টোয়েন্টিতে বাংলাদেশের জন্য অশনি সংকেত। আফগানদের এক ম্যাচ হাতে রেখে সিরিজের হার প্রমাণ করে টাইগাররা এখনও এই ফর্মেটে পরিণত নয়, এমনটাই মনে করেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। দল গঠনে নির্বাচকদের আরো সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তবে সাকিবের অধিনায়কত্ব নিয়ে কোন প্রশ্ন তুলতে রাজি নন জালাল ইউনুস। পরামর্শ দিয়েছেন এই সিরিজের ভুলগুলো থেকেই শিক্ষা নিতে। এমন নয় যে বাংলাদেশ এর আগে কখনোই সিরিজ হারেনি, বরং দুই যুগের পথচলায় তার পরিমাণটাই বেশি। আফগানিস্তানের বিপক্ষেও বাংলাদেশের হার নতুন কিছু নয়, বরং সংক্ষিপ্ত সংস্করণে আফগানরা এগিয়ে র্যাঙ্কিংয়ে। কন্ডিশন আর বোলিং আক্রমণ বিবেচনায়ও এগিয়ে ছিল তারা, তবু কিছু সমীকরণ তো ছিলই। আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতায় যোজন যোজন এগিয়ে থাকা